আজ 27 ফেব্রুয়ারি 2023, বেগম জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনুমানিক বিকেল 3:30 থেকে 4টার সময় তার গুলশানের বাসা থেকে ফেরোজা থেকে বের করে হাসপাতালে উদ্দেশ্যে রওনা হন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। এ সময় আরও অসংখ্য নেতাকর্মী, ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিল। দুর্নীতির মামলার দায়ে 2008 সালের 8 ফেব্রুয়ারি থেকে বেগম জিয়াকে কারাগারে প্রেরণ করা হয়। মাঝখানে করোনা মহামারীর প্রেক্ষাপটে 2020 সালের 25 মার্চ বাংলাদেশ সরকার কিছু শর্ত সাপেক্ষে বেগম জিয়াকে সাময়িক মুক্তি দেয়। এ পর্যন্ত 6 দফা বেগম জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে, ফলে তিনি তার গুলশানে বাসায় অবস্থান করছেন। আজ 2023 সালের 27 ফেব্রুয়ারি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম কালাদা জিয়া। স্বাস্থ্য পরীক্ষার পর আজ রাতেই তিনি বাসায় ফেরার কথা রয়েছে। আজ বেগম জিয়াকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা নেওয়ার সময় উপস্থিত ছিলেন ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির ভাইস চেয়ারম্যান AJ@M জাহিদ হোসেন সহ বেশ কয়েকজন নেতাকর্মী। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা কালাদা জিয়ার সঙ্গে দেখা করেন। গত বছর 2022 সালের 22 আগস্ট সর্বশেষ বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে চেক আপের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তারপর থেকে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। কালাদা জিয়া বহু বছর ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। 2021 সালের এপ্রিলে বেগম কালাদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। নানান শারীরিক জটিলতায় ওই বছরের 27 এপ্রিল বেগম কালাদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তারপর এক পর্যায়ে তাকে CCU-তে নেওয়া হয়। সেখানে তিনি প্রায় 2 মাস CCU-তে ছিলেন। 19 জুন তিনি বাসায় ফেরেন। এর মধ্যে করোনার টিকা নেওয়ার পর বেগম কালাদা জিয়া 2 দফায় মহাকালী শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালেও গিয়েছিল। 19 জুলাই করোনার প্রথম ডোজ টিকা নিয়েছিলেন বেগম কালাদা জিয়া এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছিলেন 18 আগস্ট। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কালাদা জিয়াকে 2018 সালের 8 এপ্রিল কারাগারে প্রেরণ করা হয়। করোনা মহামারীর প্রেক্ষাপটে 2020 সালের 25 মার্চ বাংলাদেশ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেন। এ পর্যন্ত 6 দফা বেগম কালাদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে, ফলে তিনি তার বাসায় গুলশানের চিকিৎসা নিচ্ছেন। তবে আজ 2023 সালের 27 ফেব্রুয়ারি এখনও তার চিকিৎসা সর্বশেষ তথ্য জানা যায়নি। পরবর্তী ভিডিওতে তথ্যে আপনাদেরকে আপডেট তথ্য জানিয়ে দেওয়া হবে। বেগম জিয়ার সর্বশেষ স্বাস্থ্যের কী অবস্থা, স্বাস্থ্য পরীক্ষার পর ডাক্তার কী বলেছে? ধন্যবাদ। দুর্গাপুর কথা নিউজ।